নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি সুজির একটা দারুণ রেসিপি নিয়ে। এটা তোমরা মিষ্টি হিসেবেও তৈরি করতে পারো বা পিঠে হিসেবেও তৈরি করতে পারো, খেতে জাস্ট দুর্দান্ত হয়। রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবে। শুধুমাত্র সুজি দিয়ে আর খুব কম উপকরণ দিয়ে কিন্তু তোমরা এই সুন্দর একটা রেসিপি তৈরি করতে পারবে, যেটা দেখতেও খুব সুন্দর এবং খেতেও অসাধারণ। তাহলে চলো আর কথা না বাড়িয়ে সুজির এই পিঠের রেসিপিটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে দেখো, কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে গরুর দুধ। আমি যেহেতু 1 কাপ সুজি দিয়ে বানাবো, তাই জন্য আমি 2 কাপ দুধ দিচ্ছি, মানে যতটা সুজি তার ডবল দুধ দিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনির পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে এটাকে একটু ফুটতে দিতে হবে। তো দেখো, দুধটা কিন্তু ফুটতে শুরু হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুজি। তো আমি 1 কাপ সুজি নিয়েছি, সুজিটা অল্প অল্প করে দেব আর ভালো করে নাড়াচাড়া করব। সুজি রান্না হতে খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু সুজিটা তৈরি হয়ে যাবে। মোটামুটি 2-3 মিনিটেই কিন্তু সুজিটা আমাদের তৈরি হয়ে গেছে, পুরো দুধটা কিন্তু অ্যাবজর্ব করে নিয়েছে আর সুজিটা কিন্তু একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবং একটা প্লেটের মধ্যে সুজিটাকে ঢেলে নেব, একটু ছড়িয়ে দেব যাতে সুজিটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো সুজিটা কিন্তু এখানে হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ময়দা আর দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো দুধ। ময়দাটা তো অবশ্যই দিতেই হবে, আর গুঁড়ো দুধটা তোমরা চাইলে দিতেও পারো নাও পারো, বাট গুঁড়ো দুধটা দিলে কিন্তু স্বাদটা খুবই ভালো হবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার সমস্ত কিছু হাত দিয়ে এইভাবে ডোলে ডোলে মেখে নেব। সুজিটা কিন্তু খুব ভালো করে ডোলে ডোলে মাখতে হবে, না হলে কিন্তু যখন আমরা সুজিটাকে ভাজবো তখন কিন্তু উপরগুলো ফেটে যাবে। তো তাই জন্য আমাদের সুজিটাকে হাত দিয়ে এইভাবে ডোলে ডোলে ভালো করে মেখে নিতে হবে। তো সুজিটা এখানে ভালো করে মেখে একটা স্মুথ ডোয়ের মতো তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে এরকম করে লেচি করে নিচ্ছি, যেরকম আমরা লুচির জন্য লেচি বানাই সেরকমভাবেই লেচিগুলো বানিয়ে নিতে হবে। তারপরে একটা লেচি নিয়ে হাতের মধ্যে রেখে এরকম ডোলে ডোলে ভালো করে একটা গোল শেপ দিয়ে নিতে হবে। এরপর একটা লেচি নিয়ে এরকম একটা থালার মধ্যে রেখে 2 হাত দিয়ে একটু লম্বা মতো শেপ দিয়ে নেব। এটা বানানো কিন্তু খুবই সহজ। তো এরকমভাবে ঠিক যেরকম ছানার জিলেপি দেখতে হয় সেরকমভাবে গুটিয়ে গুটিয়ে ছানার জিলেপির মধ্যে তৈরি করে নেব। এরকমভাবে বানিয়ে তোমরা কিন্তু শিরার মধ্যেও ডোবাতে পারো বা দুধের মধ্যেও ডোবাতে পারো। শিরাতে ডোবালে সেটা মিষ্টির মতো লাগবে আর দুধের মধ্যে ডোবালে সেটা পিঠের মতো লাগবে। তো রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ, অবশ্যই ট্রাই করে দেখবে। তো এখানে দেখো, আমি সমস্ত সুজি জিলেপিগুলো তৈরি করে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে আমি বেশ খানিকটা সাদা তেল গরম করতে দিয়েছি। এবার একটা একটা করে সুজির পিঠের মধ্যে দিয়ে দেব আর ভালো করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই বাড়িয়ে রাখবে, আর যদি এই সময় কমানো থাকে তাহলে কিন্তু সুজিগুলো সমস্ত ফেটে যাবে। তো ওই জন্য গ্যাসের ফ্লেমটা এই সময় বাড়িয়ে রেখে দিতে হবে। আর এটা ভাজতে খুব বেশি সময় লাগবে না, উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নেব। তো দেখো, এখানে কিন্তু সুজির পিঠেগুলো আমার সমস্ত ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। সেমভাবে আমি সমস্ত পিঠেগুলোই ভেজে নেব। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি দুধটাকে জাল করব। তো আমি সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এবার এর মধ্যে আমি দিয়ে দেব 500 ml লিকুইড দুধ। এখানে আমি ফুল ক্রিম দুধটা ব্যবহার করছি। ফুল ক্রিম দুধে সবসময়ের জন্য পিঠে পায়েস খুবই ভালো হয়। তো দুধটাকে আমি এবার ভালো করে জাল করব। তো এইভাবে নাড়াচাড়া করে দুধটাকে আমরা কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো দুধটা এখানে আমার জাল হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। গ্যাসটা অফ করে দেওয়ার পর আমি গুড়টা এর মধ্যে মেশাবো। অনেক সময় দেখা যায়
খেজুরের গুড় দিলে দুধটা কেটে যেতে পারে, তো তাই জন্য গ্যাসটা অফ করে দিয়ে খেজুরের গুড় মেশালে তাহলে কিন্তু দুধটা আর কাটবে না। তো এবার আমি খেজুরের গুড়টা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তোমরা যতটা মিষ্টি খেতে পছন্দ করবে ততটাই এর মধ্যে খেজুরের গুড় দিতে পারো। খেজুরের গুড় দেওয়ার পর গ্যাসটাকে অন করে দিয়ে দুধটাকে একবার ফুটিয়ে নেব। দুধটা ফুটে গেলে এর মধ্যে ভেজে রাখা সুজির পিঠেগুলো দিয়ে মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতো ফুটিয়ে গ্যাসটাকে অফ করে দিতে হবে। খুব বেশি ফোটানোর এই সময় দরকার নেই। আর গ্যাসটাকে অফ করে দিয়ে মোটামুটি আধ ঘন্টা মতো এইভাবেই ছেড়ে দিতে হবে। তারপর এটাকে তোমরা সার্ভ করতে পারো। এই পিঠেটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতে দারুণ হয়। তোমরা চাইলে এটাকে শিরাতেও ডোবাতে পারো, ভাজার পরে সেটাকে শিরার মধ্যে ডুবিয়ে দিলে একদম মিষ্টির মতো লাগবে খেতে। আর এইভাবেও তোমরা বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু দারুণ হয়। আর পরের দিন খেলেও কিন্তু এই পিঠেটা একদমই শক্ত লাগবে না। তো রেসিপিটা তোমাদের আশা করব খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে একদম ভুলো না। সবাই ভালো থাকবে, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। বাই।